সিন্ডিকেট প্রশ্নে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর সুর পাল্টালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বুধবার রাজধানীর এক হোটেলে ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সিন্ডিকেট আছে এমন কথা তিনি বলেননি। বাণিজ্যমন্ত্রীকে ধরব, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে টিপু মুন্সি জানান, সরকার প্রধানের সঙ্গে দেখা হলেও এ বিষয়ে তিনি কিছু বলেননি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বাজার সিন্ডিকেটের অস্তিত্বের কথা অকপটে স্বীকার করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বক্তব্যে এর পক্ষে সাফাইও গান। সিন্ডিকেটের কথা বলা হয়, এ কথা ঠিক, বড় বড় গ্রুপগুলাই একসাথে অনেক বেশি ব্যবসা করেন, আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা যাদের জেলে ভরলাম, জরিমানা করলাম, সেটা হয়তো করা সম্ভব, কিন্তু তাদের যে ক্রাইসিসটা হঠাৎ করে তৈরি হবে, আমাদের তো সেটা সইতে কষ্ট হবে। মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও সিনিয়র সাংবাদিকরা প্রশ্ন রাখেন সিন্ডিকেট দৌরাত্ম্য ও বাণিজ্যমন্ত্রীর অসহায়ত্ব প্রকাশ নিয়ে। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্যমন্ত্রী স্বয়ং বলেছে। বাণিজ্যমন্ত্রী বলছে আমি বাণিজ্যমন্ত্রী ধরবো তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব? ঠিক আছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরতেছি। যখনই তার এরকম আর্টিফিশিয়ালি দাম বাড়ে, আমরা তো সাথে সাথে সেটা আমদানি করি অথবা বিকল্প ব্যবস্থা আমরা করি যে তারা বাধ্য হয় সে দামগুলি কমাতে, সাথে সাথে আমরা ব্যবস্থা তো নেই। কাজেই সিন্ডিকেট থাকলে সিন্ডিকেট ভাঙা যাবে না, এটা তো কোনো কথা না। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বাণিজ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জানতে চাইলে স্পষ্ট কিছু বলেননি তিনি। কালকে তো ইউএস বাংলাদেশ চেম্বারের মিটিংয়ে ছিল, ওখানে আমি ওনার সাথেই ছিলাম, হয়তো সময়ের কারণে কথা নিয়ে উনি কিছু আমাকে জিজ্ঞেস করেনি, আর অ্যাকচুয়ালি কী ব্যাপারে কথা সেটা তো আমি জানি না, আপনাদের মুখে শুনলাম বা কাগজে কোথাও দেখলাম যে উনি এই কথা প্রশ্নের পরিপ্রেক্ষিতে উনি এই কথাটা বলেছে। বাজার সিন্ডিকেট নিয়ে সুরও পাল্টান বাণিজ্যমন্ত্রী। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি, যে কথাটা আমি বলেছিলাম যে জেল জুলুম এই ধরনের ব্যবস্থা নিয়ে পরে তারা আমরা সেটেল করতে চাই আলোচনার মাধ্যমে, যেটা একটা যেটা লজিক্যাল হওয়া উচিত। হঠাৎ করে জেল জুলুম দিলে পরে বন্ধ করে দিলে মানুষের সাফারিংসটা বাড়বে। ডিমের দাম বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে না বলে আবারও জানান টিপু মুন্সি। সিন্ডিকেট আছে, সিন্ডিকেট। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা।